बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। प्रिय शिक्षार्थीरा आशा करी तुम्हारा भलो आछो। आमिओ एई दुर्योगेर मुहूर्ते भलो आछि। आज 6 तारीख जखन आमि भिडियोटा रेकर्ड करछि एई मुहूर्ते आकाशे प्रचुर बृष्टि होच्छे। तो किछुक्षण आगेओ आमादेर एखाने प्रचुर झड़ हये गेछे। तो आसले आमादेर एदिके झड़ हले विद्युतेर अनेक घाटती थाके। তো বিদ্যুৎ কতক্ষণ থাকবে কিনা বা কতদিন থাকবে না সেই বিষয়টা নিয়ে খুব চিন্তিত ছিলাম। তো সেজন্যই আমি অগ্রিম রেকর্ডিং করার চেষ্টা করতেছি এবং তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা বোঝার চেষ্টা করবে। তোমরা ভিডিওটি দেখার আগে সাথে সাথে আমি তোমাদের পেজগুলো সংযোজন করে দিয়েছি। তো তোমরা তার সাথে ওর মূল বইটা সামনে নিয়ে পড়ার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই। আজকে আমরা শুরু করব গতদিন যেখান থেকে শেষ করছিলাম 13.2 অনুচ্ছেদের সামাজিকীকরণের প্রক্রিয়া থেকে। তো সামাজিকীকরণের প্রক্রিয়া আমরা একটু দেখি সকলে। জন্মের পর মানব শিশু প্রথমে মায়ের এবং গর্ভবতী সময় অন্যান্য সদস্যের সংস্পর্শে আসে। পরিবারের সকল সদস্যের আচরণ শিশুর আচরণকে প্রভাবিত করে। এভাবে শিশু পরিবারের বাইরের পরিবেশ যেমন খেলার সাথী, পাড়া প্রতিবেশী, বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান প্রভৃতি থেকে অভিজ্ঞতা অর্জন করে। আসলে শুধু পরিবার থেকেই নয়, পরিবারের আশেপাশে যারা আছে তাদের কাছ থেকেও শিশু অভিজ্ঞতা অর্জন করতে থাকে। শিশু যে সমাজে বড় হচ্ছে সে সমাজের প্রথা, মূল্যবোধ, রীতিনীতি, আচার আচরণ প্রভৃতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে সমাজের সাথে খাপ খায় চলতে শেখে এবং সামাজিক মানুষে পরিণত হয়। সুতরাং যে প্রক্রিয়ায় শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাকে সামাজিকীকরণ বলে। মূলত সামাজিকীকরণটা হচ্ছে তোমার যে একটা নির্দিষ্ট পরিবেশে তার আচার আচরণের মূল্যবোধের সমস্ত সব কিছুর সাথে খাপ খাইয়ে নিয়ে নিজেকে গড়ে তোলার নামই হচ্ছে সামাজিকীকরণ। আবার দ্বিতীয় পেরা চলে যাচ্ছে সামাজিকীকরণের ধারণা। সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। জন্মের পর হতে মৃত্যু পর্যন্ত বিভিন্ন মাধ্যমে অভিজ্ঞতা অর্জন এবং খাপ খাওয়ানোর প্রক্রিয়া হচ্ছে সামাজিকীকরণ, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি যখন এক পর্যায়ে হতে আর এক পর্যায়ে প্রবেশ করে তখন তাকে নতুন পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে খাপ খায় চলতে হয়। যেন ছোটোবেলা একরকম থাকে, কিশোর বয়সে আর একরকম হয়। তো এই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তাকে খাপ খাওয়ায় চলতে হয়। এই খাপ খাওয়ানোর প্রক্রিয়ার ফলে তার আচরণে পরিবর্তন আসে। নতুন নিয়মকানুন, রীতিনীতি এবং নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খেয়ে চলার নাম হয় সামাজিকীকরণ। যেটা বললাম, পরিস্থিতির ওপর ভিত্তি করে তাকে যে আচার আচরণের পরিবর্তন হয় সেগুলোর নামই হচ্ছে কি, সামাজিকীকরণ। তো সামাজিকীকরণের উপাদানগুলো কি আমরা সেটা এখন দেখব। সামাজিকীকরণের উপাদান, তোমার শ্রেণীর একজন সহপাঠী বন্ধু আচার আচরণ। ওকে, আবার আমরা ফিরে আসি। সামাজিকীকরণের উপাদান, সামাজিকীকরণের উপাদানগুলো কী কী আমরা দেখি। তোমার শ্রেণীর একজন সহপাঠী বন্ধু আচরণ মূলত অন্যদের আচরণের প্রভাবিত করে এবং অন্যদের ব্যবহার দ্বারা তুমি নিজেকেও প্রভাবিত হও। আচরণগত এই পারস্পরিক প্রভাবের প্রক্রিয়াকে বলে মিথস্ক্রিয়া। মানে একজনের আচরণ থেকে আর একজনের আচরণের যে পরিবর্তন সেটা হচ্ছে মিথস্ক্রিয়া। মানুষের সমাজ জীবনের মূল বিষয় হলো এই মিথস্ক্রিয়া। অর্থাৎ ব্যক্তির সামাজিকীকরণ পুরা সামাজিক পরিবেশ, সমাজ জীবন ও সামাজিক মূল্যবোধের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে ঘটে। মানে একটা ব্যক্তি সামাজিক পরিবেশে থেকে যে সমাজ জীবনের যে মূল্যবোধের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে তার জীবনটা গড়ে ওঠে, সেটাই হচ্ছে তার জীবনে পরিবর্তন ঘটে। আর এভাবেই মিথস্ক্রিয়ার মাধ্যমে মানুষ সমাজে বসবাস করে। তাই মানুষের ব্যক্তিত্বের গঠন ও বিকাশে এর উপাদান তিনটির প্রয়োজনীয়তা বা প্রভাব লক্ষ্য করা যায়। তো আমরা দেখি সামাজিকীকরণের উপাদান, পরের পেজে চলে যাচ্ছি। সামাজিকীকরণের উপাদান এটা আমরা পড়ে আসলাম, আমরা এখন শুরু করব এখান থেকে। সামাজিক পরিবেশ, যে পরিবেশের সমাজ ব্যবস্থার মধ্যে মানুষ বাস করে তাকে সামাজিক পরিবেশ বলে। তাই সমাজের জীবনে যে পরিবেশে সে বসবাস করে তাকে সমাজ ব্যবস্থা সামাজিক পরিবেশ বলে। সামাজিক পরিবেশের মধ্যেই মানুষ বিকশিত হয়। মানুষের অর্থনৈতিক, মানসিক ও নৈতিক জীবনের উপরও সামাজিক পরিবেশের প্রভাব রয়েছে। মানে শুধু যে সমাজ জীবনে না, অর্থনৈতিক, মানসিক, সাংস্কৃতিক, নৈতিক সবগুলোর ওপরে সামাজিক পরিবেশের প্রভাব রয়েছে। সামাজিক পরিবেশের মধ্যে রয়েছে সমাজের প্রচলিত রীতিনীতি, প্রথা, প্রতিষ্ঠান, বিধি ব্যবস্থা, সকল প্রকার প্রবণতা, সমস্যা প্রভৃতি। অর্থনৈতিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক ও প্রযুক্তিগত পরিবেশ নিয়েই আমাদের এই সামাজিক পরিবেশ। দেখো, সমাজে কিন্তু বিভিন্ন ধরনের পরিবেশ থাকে। অর্থনৈতিক পরিবেশ, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক ও প্রযুক্তিগত সব কিছু নিয়েই আমাদের এই সামাজিক পরিবেশ গঠিত। অর্থনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশের একটা অংশ
তেমনি মানসিক বা সাংস্কৃতিক পরিবেশও সামাজিক পরিবেশের একটা অংশ। প্রকৃতি রাজ্যে মানুষ নানাবিধ সেবা এবং দ্রব্য সামগ্রী উৎপাদন করছে, এর মূলে রয়েছে মানুষের নিজের সুখ স্বাচ্ছন্দ্য। আসলে আমরা যা উৎপাদন করি না কেন, সবকিছু মূলে আমরা যাতে একটু সুখে শান্তিতে বসবাস করতে পারি বা জীবনটাকে আরো স্বাচ্ছন্দ্যময় করতে পারি। বাজার, জমি, জামা, বাগান, গৃহপালিত পশু, যন্ত্রপাতি প্রভৃতি পরবর্তীতে চলে যাচ্ছে আমরা পরিবেশের উপাদান। তাছাড়া সামাজিক পরিবেশে গড়ে উঠেছে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান। আমরা দেখছি একটা সমাজে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থাকে, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে গড়ে ওঠা সংস্কৃতি মানুষের আচরণকে নানাভাবে প্রভাবিত করে, এগুলো সাংস্কৃতিক পরিবেশের অংশ। এই যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো মানুষকে গড়ে ওঠার ক্ষেত্রে বিভিন্ন আচরণগত দিকে পরিবর্তন ঘটায়, আর সে এগুলো সবই হচ্ছে সাংস্কৃতিক পরিবেশের অংশ। মানুষের সৃষ্টিকর উপাদান সমূহ নিয়ে সাংস্কৃতিক পরিবেশ গঠিত। তাহলে সাংস্কৃতিক পরিবেশ কীভাবে গঠিত? মানুষের সৃষ্টি করা উপাদান সমূহ নিয়ে। ঘর বাড়ি, রাস্তাঘাট, আচার আচরণ, জ্ঞান বিজ্ঞান সবই সাংস্কৃতিক পরিবেশের অন্তর্গত। মানুষের সামাজিকীকরণ সাংস্কৃতিক পরিবেশের প্রভাবও গভীর। উন্নত সাংস্কৃতিক পরিবেশে মানুষের মানবিক গুণাবলী বিকশিত হয় এবং মনের প্রসারতা বাড়ে। ওকে, তো উন্নত সাংস্কৃতিক পরিবেশে মানুষের মানবিক গুণাবলী বিকশিত, মানুষের মানবিক গুণাবলী বিকশিত হয় এবং মনের প্রসারতা, মানে যখন একটা মানুষ উন্নত পরিবেশে থাকে তার মনটা আস্তে আস্তে কি বাড়ে, আর সংকীর্ণ মানুষের সাথে থাকলে তার মনটা সংকীর্ণ হয়ে যায়। ঐক্যবদ্ধ জীবন যাপনের কারণে মানুষ সামাজিক জীব হিসেবে শিক্ষিত। কেন মানুষ সামাজিক জীব হিসেবে শিক্ষিত? মানুষ ঐক্যবদ্ধভাবে থাকে বলে। ঐক্যবদ্ধ জীবনযাপনের পিছনে রয়েছে মনস্তাত্ত্বিক কারণ। যান্ত্রিক সভ্যতার বিকাশের পারস্পরিক অবস্থাকে বলা হয় প্রযুক্তিগত পরিবেশ। এই পরিবেশ সামাজিক পরিবেশকে প্রভাবিত করে। প্রযুক্তিগত আবিষ্কার যেমন কম্পিউটার, টেলিভিশন, ইন্টারনেট প্রভৃতি মানুষের আচার আচরণকে প্রভাবিত করে। তাছাড়া প্রকৃতির উপাদান সমূহ মানুষের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। সমাজ জীবন, সমাজ জীবনে সামাজিকীকরণ একটি গুরুত্বপূর্ণ উপাদান। মানুষের সমাজ জীবন মূলত কতগুলো আচার আচরণ দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানুষ যে সমাজে বসবাস করে সেই সমাজের জীবনধারা এবং আচার আচরণের সমষ্টি হলো সমাজ জীবন। মানুষ সমাজে নানা কর্মকাণ্ড এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এসব কর্মকাণ্ড এবং অনুষ্ঠান সংশ্লিষ্ট আচরণের সাথে মানুষ ক্রিয়া প্রতিক্রিয়া করে খাপ খাওয়ানোর চেষ্টা করে। এক্ষেত্রে মানুষ অন্যের আচরণ অনুকরণ করে কাজ সম্পাদনের চেষ্টা করে। মানে একটা মানুষ আর একটা মানুষের মতো সে কীভাবে তার সমস্যাটা সমাধান করেছে, তারও যদি একই রকম সমস্যা থাকে তার মতো করে তার সমস্যাটা সমাধান করার চেষ্টা করে। এক্ষেত্রে মানুষ সন্ধে আচরণ গেল, অর্থাৎ অনুকরণ প্রবণতা থেকে মানুষ ভাষা, উচ্চারণ, কথা বলার ধরন সহ নানা বিষয়ে আত্ম করতে থাকে। মানে শিশু কী করে, তার বাবা কীভাবে কথা বলছে, তার মা কীভাবে কথা বলছে বা আশেপাশে মানুষজন কীভাবে কথা বলছে সেগুলোও সে আয়ত্ত করতে শেখে। সমাজ সংস্কৃতি হচ্ছে সমাজ সংস্কৃতির বিভিন্ন বিষয় ভাষার মাধ্যমে মানুষের মধ্যে সচেতন। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজে তার ভাষাকে ব্যবহার করে থাকে। জন্মদিন, বিয়ে, ঈদ, পূজা, বড়দিন, বুদ্ধের জন্মদিন, বিবাহবার্ষিক প্রভৃতি অনুষ্ঠান সমাজ জীবনে অনুষ্ঠিত হয়ে থাকে। সমাজ জীবনের এইসব অনুষ্ঠান ব্যক্তির সামাজিক জীবনে প্রভাব ফেলে। জন্মদিনে একরকম একটা মানুষের আচরণ থাকে, বিয়ের দিনে একটা, ঈদ, পূজা, মানে প্রত্যেকটা অনুষ্ঠান মানুষের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। আমরা আজকের সর্বশেষ অংশটুকুই চলে যাচ্ছি। তো এখানে আছে কি সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ আছে, মূল্যবোধ মানুষের মূল্যবোধ আমাদের সমাজবদ্ধ জীবনের বৈশিষ্ট্য। মানুষের জীবন দ্বারা মান পরিমাপ করা যায় মূল্যবোধের মাধ্যমে। কেননা মূল্যবোধ অনুশীলনের মাধ্যমেই সামাজিক বিধি ব্যবস্থা, আচার আচরণ ও আইনের প্রতি শ্রদ্ধাবোধ, ব্যক্তি আচরণ স্পষ্ট হয়ে থাকে। মানে একটা মানুষ যখন সমাজের যে সঠিক আইনগুলো মেনে চলে, সব কিছু নিয়মকানুন মেনে চলে, তখনই তার ভিতর প্রকৃত মূল্যবোধটা সৃষ্টি হয়, আর এর ভিতরে কিন্তু সে একটা পরিপূর্ণ মানুষে পরিণত হয়। সামাজিক মূল্যবোধ হলো সমাজের সাধারণ সংস্কৃতির আদর্শ। সংস্কৃতি বলতে যা যা আচরণ আমরা করি সব কিছু কিন্তু সংস্কৃতির অংশ। এই আদর্শের দ্বারা মানুষের সমাজের মানুষের মনোভাব, প্রয়োজন এবং ভালো মন্দের নীতিগত দিক যাচাই করা যায়। একটা মানুষ ভালো কি মন্দ তার আচরণ দেখলে কিন্তু বোঝা যায়। মানুষ বড় হওয়ার সাথে সাথে সামাজিক মূল্যবোধগুলো শিখে থাকে। সমাজের সকলের সম্মান, সুযোগ সুবিধা, বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, ছোটদের প্রতি স্নেহ ভালোবাসা, সত্যবাদিতা, ন্যায় প্রভৃতি মূল্যবোধগুলো সকল সমাজে রয়েছে। দেখো একটা সমাজ, সে হিন্দু হোক, মুসলমান হোক, প্রত্যেকটা সমাজে কিন্তু এই যে মূল্যবোধগুলো রয়েছে, এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা যায়। সকলেই চায় তার শিশুটাকে যেন কি ভালোভাবে গড়ে ওঠে।
মানুষ সমাজ থেকে এই মূল্যবোধগুলো অর্জন করে থাকে। গোষ্ঠীবদ্ধ মানুষের সামাজিক মূল্যবোধের পরিচয় পাওয়া যায় তাদের জীবনধারার মাধ্যমে। যেমন একজন বাংলাদেশি কিংবা ভারতীয় নাগরিকের মূল্যবোধ চীনাদের মূল্যবোধ থেকে পৃথক। দেখো, শুধু তাই না, ভারতীয় মূল্যবোধ বাংলাদেশের মূল্যবোধ থেকেও আলাদা, মানে এক দেশের মূল্যবোধ আর এক দেশের থেকে সম্পূর্ণ পৃথক। বাংলাদেশি এবং ভারতীয়রা তাদের জীবনধারা ও আর্থিক উন্নতি, আধ্যাত্মিকতা, অপরের জন্য স্বার্থত্যাগ প্রভৃতি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে থাকে। অপরদিকে বৈশ্বিক উন্নতি এবং সমৃদ্ধি লাভই চীনাদের জীবনধারণের মূল মৌলিক উদ্দেশ্য। চীনারা কি সবসময় ঠিক কীভাবে উন্নতি করা যায়, টাকা ইনকাম করা যায়, তাদের যে মানসিক মনস্তত্ত্ব থেকে এটা যে মায়া দয়া, এইটা কিন্তু অতটা ব্যক্তিগত ভিতরে দেখা যায় না। সামাজিক মূল্যবোধ ব্যক্তির ব্যক্তিত্বকে প্রভাবিত করে, যা ব্যক্তির চিন্তা চেতনা এবং আচার আচরণের মধ্য দিয়ে প্রকাশিত হয়। একটা মানুষ কতটুকু সামাজিকীকরণ হয়েছে, তার জীবনে কী কী পরিবর্তন হয়েছে তার আচার আচরণ দিয়ে, সে কিন্তু সে কোন সমাজে বেড়ে উঠেছে, কেমন ধরনের পরিবার থেকে বেড়ে উঠেছে, এটা কিন্তু তার আচরণগত আচরণ থেকেই আমরা বুঝতে পারি। আমরা কিন্তু অনেকের অনেক খারাপ ব্যবহার দেখে বলে ও ভালো ফ্যামিলি থেকে আসেনি, এ ধরনের, তার মানে বোঝা যাচ্ছে এই যে সামাজিকীকরণ দিকটা অনেকটাই কিন্তু এই পরিবারের, আমাদের বিভিন্ন যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সবগুলো থেকেই কিন্তু আমাদের মানুষের যে সামাজিকীকরণ প্রক্রিয়া চলতে থাকে। আর এখান থেকে মানুষ কিন্তু তার জীবনটাকে গড়ে তোলে এবং পরবর্তী জীবনে সে তার জীবনকে যে যতটুকু যত ভালো কিছু শিখতে পারে সে তার জীবনকে তত বেশি সাফল্যমণ্ডিত করতে পারে। তো আমাদের আজকের টপিক ছিল এ পর্যন্ত। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো, খুব সহজ বিষয়, তোমরা মূল বইটা রিডিং করার চেষ্টা করবে বারবার, পড়লে নিজেরাই বুঝতে পারবে। আর যে সমস্যাগুলো থাকার কথা ভিডিওটা বারবার টেনে দেখলে আশা করি তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আজ এ পর্যন্ত, তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো, সাবধানে থেকে পড়াশোনা চালিয়ে যেও। তো আজকে এ পর্যন্ত রেখে বিদায় নিচ্ছি, সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।